হাই আমি রূপম এখন দুটো বড় আপডেট দেবো তার প্রথম যে আপডেট সেটা হচ্ছে দেভের আপকামিং আরও একটা ফিল্ম তো দেবের যে লাইন আপ কী কী রয়েছে সেটা নিয়ে আমি দুদিন আগের একটা ভিডিওতে কথা বলেছি দেবের অনেকগুলো ছবি আছে দু হাজার বাইশে তার মধ্যে আরও একটা ছবি ইনক্লুড হচ্ছে সেটা হচ্ছে প্রজাপতি এই ছবিটার অ্যানাউন্সমেন্ট আজকে হয়েছে এবং এই ছবিটার পরিচালক হচ্ছে টনিক ছবির পরিচালক অভিজিৎ সেন তো দেব এবং অভিজিৎ সেন আবারও একসাথে কোলেবরেট করতে চলেছে এবং এই ছবিটা রিলিজ ডেট তারা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে সেটা হচ্ছে দু হাজার বাইশের ক্রিসমাস তো মেবি এই ছবিটা প্রডিউস করবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিস দেব মেবি কো প্রডিউস করবে ছবিটা তো দেখা যাক কেমন হয় এই ছবিটা এবং মনে হয় এটা আবার কোনো সম্পর্কের গল্পই বলবে দেবের সাথে এবার কে থাকে দেখা যাক কেমন হয় এই সিনেমাটা অভিজিৎ সেন এবং দেবের সেকেন্ড টাইম কোলাবোরেশন বক্স অফিসে কী করতে পারে ট অনিক বক্স অফিসের অনমিয় চলছে আমি দুদিন আগেরই ভিডিওতে এই ছবির বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলেছি দেখা যাক কেমন হয় এই ছবিটা দু হাজার বাইশে দেবের অলরেডি মানে অনেকগুলো ছবি নিজের নাম রেজিস্টার করে রেখেছে বাংলাদেশের ছবি মেবি কমান্ডো রিলিজ হবে এবছর দেখা যাক কেমন হয় তার কাছের মানুষ আসছে কিশমিশ আসছে অনেকগুলো ছবি ছবিগুলো কেমন বক্স অফিসে ফল করে দেখার এবং ক্রিসমাসেও সে নিজের ছবি দিয়ে জায়গা বুক করে রাখলো তো দুর্গা পুজো খ্রিসমাসে দুটোতেই দেবের ছবি আসছে আচ্ছা এর পরের যেটা আপডেট এবং যেটার জন্য অডিয়েন্স মুখিয়ে বসে রয়েছে ট্রিপলারের পক্ষ থেকে আজকে অফিসিয়ালি কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছে ট্রিপলার কিন্তু সেভেন জ্যান আসছে না এই ছবিটা সাতই জানুয়ারি রিলিজ হচ্ছে না আজকে মুম্বাইতে একটা মিটিং হয় যেখানে এস এস রাজামৌলি বিভিন্ন স্টেটের এক্সিবিউটরদের সাথে বসে তারা আলোচনা করে ডিস্ট্রিবিউটরদের সাথে যে কি পরিস্থিতি কোথায় কী হবে মুম্বাইতে তিনি এসেছিলেন গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েই ছিল যে ছবিটা মেবি পোস্টপোন হবে তো ছবিটা সাতই জানুয়ারি আসছে না এটা কনফার্ম এবার বিষয়টা হচ্ছে এই ছবিটা একটা বড় লোকসানের মুখ দেখতে চলেছে কারণ এই ছবিটাকে আনার জন্য তারা তারা গ্র্যান্ড স্কেলে প্রমোশন করেছে সবাই তো পুষ্পার মতো না পুষ্পের এমন প্রমোশন ছাড়াই কালেকশান করছে দুর্দান্ত পুষ্পের মতো এরা করেনি এরা জানে যে তারা একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে এবং রাজামৌলের একটা ব্র্যান্ড ভ্যালু আছে সেটার জন্য তারা হিন্দিতে প্রত্যেক জায়গায় প্রমোশন করতে গিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচা করে ফেলেছে এবার এই টাকাটা কি এটা তো এক্সট্রা কস্ট ধরা ছিল অবশ্যই বাজেটের মধ্যে এবার তারা যখন পরবর্তী সময়ে আবার ছবিটা রিলিজ অ্যানাউন্স করবে তখন আবার এই প্রমোশনটা করতে হবে তো এটার জন্য পঞ্চাশ কোটি আবার এক্সট্রা ধরতে হবে তো এই যে বড় ঘাটতিটা এটা কীরকমভাবে তারা মানে ঠিক করবে বা এটার দিকটা একটা বড় সমস্যার মুখে ছবিটা পড়ছে দেখা যাক এই লোকসানগুলো কীরকমভাবে কাটিয়ে উঠতে পারে তবে ট্রিপলারের যে বাজ সেটা কিন্তু অবশ্যই নষ্ট হয়েছে যেরকম জার্সির হয়েছে বা হবে সেরকমই ট্রিপলারের ক্ষেত্রেও হবে তো দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে এবং কেমন হয় তবে এখন সব থেকে বড়ো যারা সমস্যার মুখে একটা আশার আলো দেখে আবার সমস্যার মধ্যে পড়তে চলেছে সেটা হচ্ছে হল মালিকেরা তারা যেরকমভাবে স্পাইডারম্যান বলি সূর্যবংশী বলি তারপরে হচ্ছে পুষ্পা বলি বাংলা টনিক যে কালেকশানের একটা পরপর পরপর জোয়ার এসেছিলো সেটা আবার নিভে যেতে চলেছে দেখা যাক পরবর্তী সময় এই পরিস্থিতি কীরকমভাবে কাটিয়ে ওঠা হয় তো এই ছিল দুটো আপডেটস ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এর বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও নিজেদের খেয়াল রেখো Love you, you all. Stay bye bye. Take care.